যুক্তরাষ্ট্রের রক্তচক্ষুকে উপেক্ষা করে ক্ষেপণাস্ত্র সক্ষমতা আরও বাড়াবে ইরান। জাতীয় নিরাপত্তা রক্ষার স্বার্থে ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়াতে চলেছে ইরান। দেশটিকে রাজনৈতিক চাপ কিংবা অপপ্রচার চালিয়ে এ কর্মসূচি থেকে কেউ বিরত রাখতে পারবে না বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলি শামখানি। তেহরানে ওমানের পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ বিন আলাভির সঙ্গে সাক্ষাতে তিনি একথা বলেন। আলি শামখানি বলেন, পরমাণু সমঝোতা ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের খেলার অংশ হওয়া ইউরোপীয় ইউনিয়নের উচিত হবে না। তিনি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্যায় আবদারের ব্যাপারে ইউরোপের সাড়া দেওয়া পরিণতির ব্যাপারেও সতর্ক করে দিয়েছেন। এর আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে সুর মিলিয়ে ইরানের ওপর ইউরোপের চাপ সৃষ্টির নীতির তীব্র সমালোচনা করেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ হিল উজমা খামেনি। নিজস্ব প্রতিরক্ষা শক্তিকে জোরদার করার নির্দেশ দিয়েছিলেন। তিনি বলেন, ইরানের প্রতিরক্ষা শক্তি এবং মধ্যপ্রাচ্যে দেশটির ভূমিকার প্রশ্নে ইউরোপের উচিত হবে না যুক্তরাষ্ট্রের সঙ্গে তাল মেলানো, কারণ ইউরোপের মতো ইরানও যুক্তরাষ্ট্রের বলদর্পিত ও স্বেচ্ছাচারিতার বিরোধী।